পবিত্র মাহে রমজানেও খুচরা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মহাচিন্তায় সাধারণ ক্রেতারা। ৪০ টাকার নিচে নেই কোনো সবজি। কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর ইচ্ছে মতো দাম বাড়ানোর ফলে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। নিত্যপণ্যের এ অস্থির বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর সংলগ্ন পার্কে রোজার সাশ্রয়ী বাজার চালু করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে মাছ, গরু ও মুরগির মাংস, ডিম, কপি, বেগুন সহ সবজিতে ভরপুর এই বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বদিউল আলম। রোজার সাশ্রয়ী এই বাজারে ২০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে ভালো মানের সবজি। ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ৯ টাকায়, মাছ প্রতি কেজি ১৫০ টাকা, মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ২৮০ টাকা, আর গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই বাজার থেকে সুবিধে মতো তুলনামূলক কম মূল্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। মানুষ সাশ্রয় মূল্যে পাইতেছে, এটা হচ্ছে বড় বিষয়, সচেতন হইতেছে যে অল্প মূল্যে কৃষকের কাছ থেকে কিনে না বাজারে বেশি মূল্য রাখতেছে, এই দিক থেকে মানুষ সচেতন হইতেছে। এটাই সবচেয়ে বড় মানে আমি মনে করি আমার দিক থেকে এটা ভালো দিক, এই মানুষকে সচেতন করে তোলা এবং মানুষের অধিকারটা ফিরিয়ে দেওয়া। টাকাটা যেরকম কম নিতেছে কি মানটা ওই রকম মানসম্মত না, ছোট যেমন আটকে হারি ডিম এখানে একদম ছোট ছোট ডিম কিন্তু দুই টাকা সাশ্রয় হয়েছে, কিন্তু ডিম মানটা যদি আরেকটু বড় হতো তাহলে সবচেয়ে আমাদের জন্য ভালো হতো। প্রথম দিন পঞ্চম রোজা অর্থাৎ ১৬ মার্চে আজকের যে বাজার সেটাতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখানে গরুর মাংস, মুরগির মাংস, ডিম, কাঁচা শাকসবজি, টাটকা শাকসবজি এবং এলপি গ্যাস থেকে শুরু করে মাছ মাংস বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আমাদের যে পার্শ্ববর্তী বাজারগুলো আছে, লোকাল যে বাজারগুলো আছে এগুলো যে রেট সেগুলোর থেকে কম। আমরা যদি ধরি যে গরুর মাংস বাইরের বাজারগুলোতে ৭৫০ থেকে ৮০০ টাকা করে বিক্রি করা হচ্ছে, এখানে কিন্তু আমরা ৬৫০ টাকায় দিয়েছি। আমরা মুরগির মাংস বাইরে যেটা হচ্ছে আপনার ২১০ টাকা করে কেজি যায়, এটা আমরা এখানে ১৮৫ টাকায় দিতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিম প্রতি পিস ১০ থেকে ১১ টাকায় যায়, এখানে কিন্তু ৮ টাকা করে দরে এই পিছনে দেওয়া হচ্ছে। পিগেস যেটা সরকারি রেট হলো ১৪৮২ টাকা, সেটা কিন্তু আমরা ১৪২০ টাকায় দিতে পারছি। এই যে অভূতপূর্ব উদ্যোগ, এখানে কিন্তু আমরা অসামান্য সাড়া পাচ্ছি। আমাদের নরসিংদীবাসী যারা আছেন, আমাদের সর্বস্তরের যে জনগণ আছেন, তাদের জন্য এই বাজারটি একটি অসামান্য ভূমিকা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।